চলার পথে ভুল তো হতেই পারে, কোনো কিছু শিখতে গেলে মানুষের হোঁচট খাওয়ার ঘটনাও বেশ পুরাতন এবং সনাতন। তবে অনেকেই আছেন একই ভুল বারবার করেন, চেষ্টার নামে চলে তাদের অপচেষ্টা, মাথা চুলকেও মেলে না সমাধান, কমে না ব্যর্থতা, কেবল তেলাপিয়া মাছের মতো খাবি খায় রাত দিন। বাংলাদেশের ক্রিকেটের কর্তা বিসিবিও তেমনই, ভুলের পর ভুল করে খাবি খাবে কিন্তু শিক্ষা নেবে না, উল্টো সেই ভুলটাকে বৈধতা দেওয়ার জন্য মাথা ঠেলে যাবে দিনের পর দিন। ব্যাপারটা এমন যে সালিশিটা মানব কিন্তু তালগাছটা আমাকেই দিতে হবে। তালগাছটা নিজের করতে গিয়ে ক্রিকেটটাই শিখে ওঠে, সর্বনাশের ষোলকলা পূর্ণ হয়ে যায়। ঢাকা পর্বে মিরপুরের উইকেট ছিল সবচেয়ে বেশি আলোচনায়, চট্টগ্রাম পর্বে সে আক্ষেপ খানিকটা মেটে, তবে আবারও যখন ঢাকায় ফিরছে বিপিএল তখন মহতি গামিনীর নাম স্মরণ না করে উপায় থাকে না। কেমন জমবে বিপিএলের ঢাকা পর্ব তা অনেকটা নির্ভর করছে উইকেটের উপরই, তাই উইকেট নিয়ে প্রশ্নটা ঘুরছে ঠোঁট থেকে ঠোঁটে। বহু আলোচনার পর এবার নাকি রামের সুমতিও হচ্ছে, শেষ দিকের খেলায় বিপিএলেই নাকি ফিরতে পারে বহুল আলোচিত ডিআরএস, তবে সেও হয়ে থাকতে পারে কথার কথা, কারণ মানুষের দুইটা হাত থাকলে অজুহাত দাতাদের থাকে শত শত হাত, আর বিসিবির পকেটে তো যত দোষ করোনা ঘুষের থিওরিটা আছেই। সাথে আর একটা আলাপ বিপিএলটাকে করে ফেলেছে আরও বেশি সন্দেহজনক, সেটা হলো ফিক্সিং। মিরাজের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পরই সে আলাপটা ঘুরছে পাড়ায় পাড়ায়, বিসিবিও বাধ্য হয়ে মুখ খুলছে, তবে এখানেও বিসিবির দায়টা অনেক বেশি, কারণ দুর্নীতি দেখার জন্য প্রত্যেক দলের সাথে একজন করে লোককে অ্যাসাইন করা হয়েছে, তবে সেই লোক থাকবেন খাবেন সব কিছুই করবেন ফ্রাঞ্চাইজির টাকায়। এবার ভাবুন, নুন খেয়ে গুণ গাইবেন না, বাংলাদেশে এমন লোক কি আসলে আছে? তাই বিসিবির দুর্নীতি ধরার গোয়েন্দারাও থাকছেন ফ্রাঞ্চাইজির প্রতি অনুগত, সব মিলিয়ে সন্দেহ ভোগাচ্ছে বিপিএলটাকে। 900 কোটি টাকার গরিবের সংসারে দামে কম মানে ভালোর এই থিওরি যতদিন চলবে ক্রিকেটটাও ততদিন ভুগবে। নাজমুল রানা, একাত্তর।